তারপর শিবের অংশে জন্ম নিলেন ঋষি দুর্বাসা, এই জন্য তার এত ক্রোধ শিব অংশ তো। এই গেল তাঁদের জন্মকথা। পালিয়ে আসুন কোথায়? বৃন্দাবনে, যেখানে দুর্বাসা ক্রোধ করে রাজা অম্বরীশের উপরে ক্রোধ করে, বেটা তুমি অধার্মিক, হ্যাঁ পাপি, হ্যাঁ নিষ্ঠুর, অতিথি সৎকার না করে তুমি পালন করেছ, এই বলে মাথা চুল ছিঁড়ে মেরে দিলেন। তখন তাতে এক অসুর জন্ম নিল, সেই অসুরকে আদেশ করলেন মারো অম্বরীশকে। অম্বরীশ হরি 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 করছেন, চুপ করে দাঁড়িয়ে আছে, হরি 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 হরি। বাহুতুলি কৃষ্ণ অর্জুনের কোন, মোর ভক্ত নষ্ট না হবে কখন, ভক্তকে রক্ষিতে অবিচল চিতে, ফিরিছে পশ্চাতে মোর সুদর্শন। অতএ সুদর্শনকে গোবিন্দের আদেশ করাই আছে যে কোন জায়গায় যদি আমার ভক্তকে কেউ নিগ্রহ করে তাহলে তুমি কিন্তু ভক্তকে রক্ষা করবে, এই আদেশ দেওয়াই আছে আগে থেকে, যে এখন আদেশ করছেন এমন নয়। সমান অম্বরীশকে যখন দুর্বাসার ওই ক্রোধ রূপ অসুর সে যখন ঘায়ল করতে যাচ্ছে তখনই চক্র বেরিয়ে এসছে। চক্র যখন আসে তার দিকে সে তখন ছুটে পালালো, তাকে তো বধ করে দিল। তারপর দুর্বাসা তো ছুটে পালাচ্ছে, কোথায় পালাবে? দুর্বাসা তখন আগে গেল তার বাপের কাছে। দুর্বাসার বাপকে শিব, শিবের কাছে গেলেন, রক্ষা করুন রক্ষা করুন। শিব বলেন তুমি ভক্ত বিদ্রোহী, হ্যাঁ তোমাকে আমি রক্ষা করব, আর আমার সৃষ্টিকর্তা যে সে তোমার উপর ক্রোধ করেছে, আমি তোমাকে রক্ষা করতে পারি, যাও 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 এখান থেকে যাও। তখন গেল জ্যাঠার কাছে, মানে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললো আমি কে তোমাকে রক্ষা করব, আমার দ্বারা হবে না, অতএব তুমি যাও, সমস্ত আপদের বিপদের যে পদ স্মরণ করলে কোনো বিপদের ভয় থাকে না, নিরাপদ সে উপস্থিত হয় সেই অভয় পদ, গোবিন্দের কাছে যাও যদি রক্ষা করে। এই কথা শুনে দুর্বাসা ছুটলেন বৈকুণ্ঠে, কিন্তু চক্র তো ছাড়ে নাই পেছন, সে তো তাকে তাড়া করছে। বৈকুণ্ঠে যখন গিয়ে পৌঁছেন তখন বিষ্ণু বলছেন, বিষ্ণুকে বললেন প্রভু রক্ষা করুন। বললেন আমি রক্ষা করব, আমি রক্ষা করব কি করে, কারণ আমি তো ভক্তের, ভক্ত আমার নয়, আমি ভক্তের, কারণ যে ভক্ত সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আমার নামকে ধরে রাখে আমি তাকে রক্ষা করব না। অতএব তাকে রক্ষার জন্য সুদর্শনকে আদেশ করাই আছে, আমাকে আদেশ করতে হয় না। অতএব কাঁটা যদি পায়ে ফুটে মাথায় কি কাঁটাটা বেরুবে? না, যেইখানে ফুটেছে সেইখান থেকে বেরুবে, সেই পথেই বেরুবে। অতএব তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে না গিয়ে আমার কাছে এসছো কেন? আমি তো ভক্তের কাছে বাঁধা আছি। ব্যাস সেখান থেকে ছুটলেন কোথায়? আবার অম্বরীশের কাছে। গুরু দুর্বাসা এসে শিষ্যের পায়ে আছড়ে পড়লেন, রক্ষা করো, বাঁচাও বাঁচাও, রাজা অম্বরীশ আমাকে বাঁচাও। অম্বরীশ তখনও দাঁড়িয়ে আছেন, হরি 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 করছেন। চক্রকে তিনি স্তুতি করলেন, হে চক্র, হে সুদর্শন, তুমি ঋষিকে রক্ষা করো, তুমি ঋষিকে রক্ষা করো। তখনই চক্র ফিরে গেল। এখন পারণ কি হবে? এখন তো পারণ হয়নি, এত কত সময় চলে গেছে। তখনই ব্রাহ্মণেরা বললেন এটা মহা একাদশী, এটা শুধু একাদশী নয়, অতএব পারণের সময় নির্ঘণ্ট করা হলো। যেমন সূর্য উদয় থেকে এক ঘন্টা ৩৫ মিনিটের পর পারণ ছিল, সেই এক ঘন্টা ৩৫ মিনিটটা পিতৃলোকের সময় হল। পিতৃলোকের সময় কত? এক ঘন্টা ৩৫ মিনিটটা কখন হবে? তাহলে পিতৃলোকের সময় কত? না, আমাদের পৃথিবীর এক বছর পিতৃলোকের একদিন। এখানে মানুষ দেহত্যাগ করলে, যাকে আমরা মরণ বলি, ওই মৃত্যুর পরে
গিয়ে থাকে ভূবলোকে, মানে এর পৃথিবীর উপরে একটা স্তর আছে, সেই স্তরের নাম ভূবলোক, মানে পিতৃলোক। যার মৃত্যু হয় এখানে, সে ওইখানে গিয়ে থাকে, এক বৎসর ওখানে অপেক্ষা করে, এক বৎসরের পরে তার বিচারের ফলে সে নরকে যাবে, না জন্ম হবে, না কি জন্ম পাবে, না কোথায় যাবে, এই এক বৎসর তার বিচার চলে এক বৎসরের মধ্যে। সেই জন্য ওই এক বৎসরকে বলা হয় বাৎসরিক। একদিনে মানুষকে তিনবার খেতে দিতে হয়, সকালে দুপুরে রাত্রে। সেই জন্য যে দেহ রাখি মরণের পরে এক বছরের মধ্যে তাকে তিনবার খাবার দেওয়া হয়, একটা 45 দিনে, একটা 6 মাসে, একটা বৎসরের শেষে। এই 3 দিন তাকে খাবার দেওয়া হয় 3 বেলা, তখনই পিতৃলোকের একদিন সম্পূর্ণ হলে সে জন্ম হবে। এই কথাগুলো বলতে গেলে তো অনেক দূরে চলে যেতে হয়। তাহলে মানুষ জন্ম কোথায় হয়, কোথায় হয় না? ভগবান গোবিন্দ গীতায় বলে রেখেছেন, জং জং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলে বরং তং তং এ বৈদি কন্তি সদা তদ ভাব ভাবিত। মৃত্যুর সময় সে যাহা চিন্তা করিবে সেই জন্মই পাইবে। এই কারণের জন্য মৃত্যুর সময় মানুষ কি চিন্তা করে না, আমরা বেশিরভাগ বেশিরভাগ লোকে চিন্তা করি কার, পুত্রের চিন্তা, যে আমার পুত্র আমার বংশের গৌরব রক্ষা করতে পারবে কি না, পুত্রের জন্য আমি কি করেছি সেগুলো রক্ষা করতে পারবে কি না, আমার পুত্র মানুষ সমাজে মিশে চলতে পারবে কি না, এরকমটা হয়। আবার অনেকে চিন্তা করে আমার পুত্র টাকাগুলো রক্ষা করতে পারবে কি না, আবার অনেকে চিন্তা করে তার স্ত্রী কেমন হয়, তাকে কে দেখবে, ওরে ওরে বড় বউ তো শাশুড়িকে একটুও দেখেনি, তাহলে আমার বুড়ি আমি যে চলে আছি হায়, তাকে কে দেখবে, সন্ধ্যাবেলে একটু র চা কে করে দিবে, এইরকম হয়তো ভাবে, বিভিন্ন রকমের হ্যাঁ ভাবে। তা না হয় রাজা পুরঞ্জন কেন নারী জন্ম হল, সে তো নারীর চিন্তা করছিলেন বলে তো নারী জন্মটা হলো, হ্যাঁ অতএব করে, নিশ্চয়ই করে। আচ্ছা তাহলে যেমন চিন্তা করবে তেমন জন্ম হবে। তাহলে মানুষ মৃত্যুর সময় কি চিন্তা করে বেশিরভাগ, পুত্রকে বা নাতি, না নাতি, তাহলে ওই ঘরে সে জন্ম নেবে কি, ওইখানে জন্ম নেবে। তখনই লোকে বলবে না, মা বুড়ির মায়েরা বলে, এ না তার দাদুর মতন, মুখটা যেন তার দাদুর মতন, এরকম বলেন আছে, তাহলে এইখানে জন্ম হবে। এখন আমাদের সমার্তমতের নিয়মে ব্রাহ্মণদের আদেশে বৎসর পার হলে গয়া যাবে, এটা বলছে, কিন্তু শাস্ত্র তা বলেনি। শাস্ত্র বলছে তুমি যদি গয়ায় সাধ্য যাবে দেবে তাহলে বৎসরের মধ্যে যাও, একাদশ দিনে যদি যেতে পারো উত্তম, এটা সর্বশ্রেষ্ঠ, তা না হয় তুমি 45 দিনের মধ্যে যাও, তাও যদি না পারো তৃতীয় নম্বর 6 মাসের মধ্যে যাও, চতুর্থ নম্বর একদিষ্ট সপিন্ডন যে দিবে তুমি বাৎসরিকের পূর্বে যাবে, তা না হয় তার জন্ম হয়ে যাবে। আর জন্ম যেখানে হয়ে যাবে তারপরে গয়ায় গিয়ে যদি প্রেত রূপে তাকে পিণ্ড দাও, এই বাচ্চাটা এখানে কি থাকবে, হয় মরে যাবে, না হয় রোগাক্রান্ত হবে, না হয় হাত পা শিথিল হয়ে বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবে, এইটাই আমাদের দেশের নিয়ম। শাস্ত্র মতে কেউ চলছেন না, সমার্ত মতে যা বলবেন সেইটাই আমরা মেনে চলছি, কিন্তু নিয়ম তা নয়। যদি এক বৎসর পার হয়ে যায়, মহাপ্রভু পিতৃশ্রাদ্ধ করতে গিয়েছিলেন এক বৎসরের পরে, এটা হয়তো কেউ বলবেন যে তাহলে মহাপ্রভু কেন এত পরে গিয়েছেন বলবেন, কিন্তু মহাপ্রভু গিয়ে কি করেছিলেন না, গয়ায় গদাধরকে ভোগ নিবেদন করে ওই ভোগ পিতৃ উদ্দেশ্যে দান করেছেন, এটাই তার শ্রাদ্ধ। আমাদের বৈষ্ণব মতে যেটা আছে, আমরা ভগবানের নৈবেদ্য নির্মাল্য ভিন্ন আমরা শ্রাদ্ধ করি না, আমরা বাপের শ্রাদ্ধ দিই নাই, আমরা বাপকে মাকে যিনি দেহ রাখবেন তাকে ভগবানের প্রসাদ দিয়ে মালসা দিয়ে ভক্ত সেবা গোসাই সেবা করিয়ে সমস্ত নির্মাল্যের দ্বারা তাদের উচ্ছিষ্টের দ্বারা করা হয়। সে কুশের উপরে হাত উল্টা করে এত চাউলার পাকা কলা মাটিতে ফেলে দেওয়া, এগুলো আমাদের বৈষ্ণব ধর্মে হিন্দু সনাতন ধর্মেই নাই, সমার্ত ধর্মে আছে, কিন্তু আমাদের দেশে চলছি আমরা ভুল পথে। আমার বাবা
কে যখন খেতে দিতাম, আপনারাও চিন্তা করুন ঘরের মধ্যে, কিন্তু স্মার্ত মতে বামুন ঠাকুর বলবে ওই বাঁশ বাগানে ওইখানে দিয়ে আসো, সেইখানে দিয়ে আসবে, দিয়ে শাশুড়ি বউ টিঁকি মারবে, এরকম করে দেখবে কে খাচ্ছে। তা কুত্তাটা এসে যদি খেয়ে যায় বলবে ভাই গো আর খাওয়ার অত ইচ্ছা ছিল গো, এখন কুত্তার রূপ ধরে এসে গেল গো, এইরকম অবস্থা করবে। সে কুত্তাটাকেই বলছে বাবা তার কুত্তার রূপ ধরে এসে খেয়ে যাচ্ছে, এত তার খাবার আসেছিল। কিন্তু আমাদের নিয়মে তা নয়, আমাদের নিয়মে ঘরের মধ্যে বাবার আলেখ্য রেখে সেইখানে আমরা সমস্ত আহার দিয়ে দরজা বন্ধ করব, ভগবানের নৈবেদ্যগুলো যেন হয় সেগুলো সেগুলো দেওয়া হয়েছে। এরপর আমরা চিন্তা করব বাবা আমার খাচ্ছেন, যেমন খেতেন সেরকম খাচ্ছেন। তারপর গিয়ে তাঁর আচমন করিয়ে তিনি যা খেতেন, এলাচ হোক লবঙ্গ হোক বা পান হোক, যেমন খেতেন সেটা তাকে দিয়ে তার শয়ন করে দিয়ে সেই উচ্ছিষ্ট আমরা ঘরের সবাই গ্রহণ করেছি বা করা হয়। হরি হরি বল। এটাই হচ্ছে আমাদের বৈষ্ণব হিন্দু সনাতন ধর্মের নিয়ম। কিন্তু তারা বলবে ওই বাঁশবনে দিয়ে এসো, আচ্ছা আমার বাবাকে আমি বাঁশবনে দিয়ে আসবো খেতে, এটা পুত্রের কিছু মনে হবে না? তার মানে তখন সে ভাবেনি আমার বাবা বলে, তখন সেও ভাবছে প্রেত। এবারে অম্বরীশ ক্ষমা করলেন, দুর্বাসা বাঁচলেন। এখানে অম্বরীশের ইতিহাস। জয় রাজা অম্বরীশ জি কি, জয় ঋষি দুর্বাসা শিব নন্দন কি, জয় শ্রীমৎ ভাগবত কি, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ।